নবদান বই অনুযায়ী ব্যঞ্জন উদ্বৃত্ত করতে যাবে তখন তোমাকে মনে করতে হবে নগদ বই ভুল আর সঠিক কি তার বিপরীত বই অর্থাৎ পাশ বই। তাহলে এখানে নগদ বই অনুযায়ী আমরা যেহেতু অঙ্কটি করছি সেহেতু আমরা যে তথ্যটি পাবো অঙ্কে সেই তথ্যটি এখন আমাকে মেলাতে হবে পাশ বইয়ের সাথে। সেই পাশ বইয়ের সাথে মেলানোর জন্য এই নগদ বইয়ের সাথে যোগ করার প্রয়োজন হলে এর ভিতরে আমরা যোগ করব আর বিয়োগ করার প্রয়োজন হলে এখানে আমরা বিয়োগ করব। আমি আবার বলি, তুমি যদি নগদান বই অনুযায়ী ব্যঞ্জমা উদ্বৃত্ত করতে চাও তাহলে পাশ বই সঠিক পাশ বইয়ের সাথে মেলানোর জন্য এই নগদ বই যোগ করার প্রয়োজন হলে যোগ করবে আর বিয়োগ করার প্রয়োজন হলে বিয়োগ করবে। এই ফর্মুলাটি তোমার যদি মাথায় থাকে তাহলে তোমাকে আর অত অনেক বড় বড় যে ফর্মুলা তোমার বই দেওয়া আছে সেগুলো মুখস্থ করতে হবে না। নগদ বই ধরে অঙ্ক করলে নগদ বই ভুল, পাশ বই সঠিক, পাশ বইয়ের সাথে মেলানোর জন্য নগদ বইয়ে যোগ করার প্রয়োজন হলে যোগ করবে আর বিয়োগ করার প্রয়োজন হলে বিয়োগ করবে। আবার তুমি যদি পাশ বই ধরে অঙ্ক করো তাহলে পাশ বই ভুল, তোমাকে তখন নগদ বইয়ের সাথে মেলাতে হবে, ওই নগদ বইয়ের সাথে মেলানোর জন্য তোমার পাশ বই যোগ করার প্রয়োজন হলে যোগ করবে আবার বিয়োগ করার প্রয়োজন হলে বিয়োগ করবে। তোমার বই অনুযায়ী ব্যাংক জমায় উদ্বৃত্ত মানে হলো যে তোমার হিসাব অনুযায়ী ব্যাংকে এত টাকা আছে, আর পাশ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত মানে হলো যে ব্যাংকের পাশ বই অনুযায়ী তোমার ব্যাংকে এত টাকা আছে। ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক মানে কি এটা তোমার বোঝা বা জানা দরকার। চেক ইস্যুর কারণে তোমার ব্যাংকের টাকা কমে যাবে। যে ব্যাংকে চেক জমা, ব্যাংকে চেক জমা মানে হলো যে এই ব্যাংকের চেক জমা এই কথাটির কারণে তোমার ব্যাংকের টাকার পরিমাণ বেড়ে যাবে, হচ্ছে চেক প্রত্যাখ্যান হওয়া। যখন তুমি চেকটি ব্যাংকে পাঠাবে কোনো কারণে ব্যাংক সেটা ফেরত পাঠাতে পারে, অথবা তুমি তোমাকে কেউ একটি চেক দিয়েছে তোমাকে টাকার পরিবর্তে, দেখা গেল যখন তার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটি নিয়ে তোমার অ্যাকাউন্টে জমা করতে গেল ব্যাংক, তখন তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, তোমাকে ভুয়া চেক দিয়েছে, এই ধরনের চেক ব্যাংক সাধারণত প্রত্যাখ্যান করে থাকে। তোমার আরেকটি জিনিস মনে রাখতে হবে যে ব্যাংক জমা উদ্বৃত্ত থাকলে এক ধরনের ফর্মুলা হবে আর ব্যাংক জমা অতিরিক্ত থাকলে আরেক ধরনের ফর্মুলা হবে। কারণ ব্যাংক জমা উদ্বৃত্ত থাকলে সেখানে বোঝাবে যে তোমার টাকা ব্যাংকে রয়েছে, আর ব্যাংক জমা অতিরিক্ত থাকলে বোঝাবে যে তোমার টাকা ব্যাংকে নাই, তুমি ব্যাংকের টাকা অতিরিক্ত উত্তোলন করেছো বা এটা এক ধরনের ঋণ হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আলমাস, মিলন প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে এসেছি ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বিতীয় পর্ব নিয়ে। অর্থাৎ প্রথম পর্বে আমি তোমাদের সামনে এই ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলেশন অঙ্কটি করার পূর্বে যে বিষয়গুলো জানা প্রয়োজন তোমাদের, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে সেই বিষয়গুলো জানতে পেরেছো, এবং সেই বিষয়গুলোর ব্যাপারে তোমাদের ভেতরের প্রশ্ন যদি থেকে থাকে তাহলে তোমরা এই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে এই ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটি তুমি কিভাবে করবে সেই বিষয়টি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটি করার সহজ পদ্ধতি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তথ্য দেওয়া থাকবে অঙ্কে সেই তথ্যের ব্যাপারে আমি সর্বপ্রথম তোমাদেরকে বলছি। তুমি যখন ব্যাংকে লেনদেন করবে তখন তুমি গ্রাহক হিসেবে ব্যক্তিগতভাবে একটি বই মেনটেন করবে, অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখলে সেখানে লিখে রাখবে, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলেও সেখানে লিখে রাখবে, সেই বইয়ের নাম হলো নগদান বই। আর ব্যাংক নিজস্ব হিসাবের মাধ্যমে তোমার একটি বই মেনটেন করবে, তাকে বলা হবে পাশ বই। তুমি যখন ব্যাংকে টাকা রেখে আসবে তখন পাশ বই লেখা হবে, আবার টাকা যখন তুলে নিয়ে আসবে তখন ব্যাংক সেটাও এখান থেকে মাইনাস করে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে দুই বই তুমি মেনটেন করছো, তাহলে গ্রাহকের বই এবং ব্যাংকের বই, এই দুই বইয়ের ভিতরে সবসময় উদ্বৃত্তের পরিমাণ বা টাকার পরিমাণ সমান থাকার কথা, কিন্তু দেখা যাবে যে বিভিন্ন কারণে এই দুই বইয়ের ভিতরে টাকার গরমিল দেখা যাচ্ছে। এই টাকার গরমিল কিভাবে হলো সেই বিষয়গুলো মূলত অঙ্কে দেওয়া থাকবে, এবং তোমাকে এই গরমিলের সমাধান এই অঙ্কের মাধ্যমে তোমাকে বা এই বিবরণীর মাধ্যমে তোমাকে করতে হবে। কিভাবে সেই বিবরণীর মাধ্যমে তুমি অঙ্কটি করবে বা এই গরমিলটা দূর করবে সেইটা তোমার বইয়ে বিভিন্ন ধরনের ফর্মুলা এবং সূত্র দেওয়া আছে, যেগুলো তোমার জন্য মুখস্থ করা অত্যন্ত কঠিন। আমি একটি কৌশলের মাধ্যমে তোমাদেরকে এই
ব্যাংক সম্বন্ধে বিবরণী করা শেখানোর চেষ্টা করব। তোমরা আশা করি আমার এই কৌশল থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সরাসরি চলে যাই অঙ্কে। তাহলে কি থাকবে, যে সর্বপ্রথম থাকবে যে গ্রাহক হিসেবে তোমার বইয়ে কত টাকা আছে, আর ব্যাংকের হিসাব অনুযায়ী ব্যাংকের বইয়ে তোমার কত টাকা আছে, এই দুইটা টাকার পরিমাণই অঙ্কে দেওয়া থাকবে, অথবা কমপক্ষে যে কোনো একটি তথ্য অঙ্কে দেওয়া থাকবে, হয় নগদান বইয়ের তথ্য অর্থাৎ তোমার তথ্য, না হয় ব্যাংকের বই অনুযায়ী অর্থাৎ পাস বই অনুযায়ী যে তথ্য সেই তথ্য অঙ্কে দেওয়া থাকবে। এখন দুইটা দেওয়া থাকলে কি হবে আর একটা দেওয়া থাকলে কি হবে, যদি দুইটি দেওয়া থাকে, তুমি যদি তোমার নগদ বই ধরে অঙ্কটি করো, তাহলে সেই অঙ্কটির শেষে গিয়ে বা সেই বিবরণীর শেষে গিয়ে পাসবইয়ের তথ্যের সাথে সেটা মিলে যাবে। আবার তুমি যদি পাসবই ধরে অঙ্কটি করো, তাহলে তোমার নগদ বইয়ের যেই তথ্য দেওয়া আছে সেই তথ্যের সাথে গিয়ে তোমার টাকার পরিমাণ মিলে যাবে। অথবা যদি একটি দেওয়া থাকে, তখন দেখা যাবে যে তুমি একটি ধরে করলে, অর্থাৎ নগদ বই দেওয়া আছে, তুমি নগদ বই ধরে করলে শেষে গিয়ে দেখা যাবে যে পাসবইয়ের টাকার পরিমাণ বের হবে। আবার পাসবইয়ের টাকার পরিমাণ দেওয়া আছে, তাহলে তুমি অঙ্ক করতে গিয়ে শেষে গিয়ে দেখা যাবে যে নগদ বইয়ের বৃত্তর পরিমাণ বা ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ বের হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা হচ্ছে প্রাথমিক ভূমিকা। এরপরে তোমার দেওয়া থাকবে যে কি কি কারণে এই দুই বইয়ের ভিতরে গরমিল দেখা গেল, সেই কারণগুলো অঙ্কে একটি একটি করে দেওয়া থাকবে। আমি একটি অঙ্ক থেকে তোমাদেরকে সেইগুলো কিভাবে সহজে পোস্টিং দেবে সে বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখো এবার আমি সরাসরি অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি এখন ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যাব বা ব্যাংক রিকনসিলিয়েশনের অঙ্কে চলে যাব। বলছে যে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 70,000 টাকা, পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্তের পরিমাণ কত সেইটা অঙ্কে বলা নাই। তাহলে এই অঙ্কে কি হবে, তুমি নগদ বই ধরে যদি অঙ্ক করো, তাহলে তোমার পাস বইয়ের উদ্বৃত্তর পরিমাণ বের হবে। যেই বই ধরে তুমি অঙ্কটি করবে সেই বই হচ্ছে ভুল, তুমি এটা জানো। এজন্য প্রথমে আমরা এই ব্যাংক সম্বন্ধে বিবরণীর সবটা দাগাই। এখানে সবটা খুব সহজ একটি সব, আমরা এখানে দাগ দিলাম, দেখো দুইটি আড়াআড়ি দাগ দিলাম। এরপরে এখানে আমরা দুইটা কলাম, টাকার কলাম লিখবো। এই টাকার কলামে এখানে আমরা যে বড় কলামটি রেখেছি, সেই বড় কলামটির এই পাশে লিখব হচ্ছে বিবরণ, এখানে লিখব টাকা, এখানে লিখব টাকা। এরপরে তুমি যা লিখবে অঙ্কে তা হচ্ছে কোথায় থেকে অঙ্কটি শুরু করবে। তোমাকে অঙ্ক পরে খুঁজে বের করতে হবে যে নগদ বই অনুযায়ী অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত কত সেটা অঙ্কে দেওয়া আছে কিনা। মূলত অঙ্কের শুরুতেই এই তথ্যটি দেওয়া থাকে। এই অঙ্কে বলা হয়েছে যে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, আমরা এটা এখানে লিখব সরাসরি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। তার মানে হচ্ছে যে তুমি যে বইয়ের হিসাব রাখো সেই বই অনুযায়ী ব্যাংকে উদ্বৃত্ত রয়েছে 70,000 টাকা। এই 70,000 টাকা আমরা দ্বিতীয় কলামে লিখে দেব, 70,000 টাকা আমরা দ্বিতীয় কলামে লিখে দিলাম। এরপরে আমরা যেটা করব তা হচ্ছে যে এই প্রথম অংশে এখানে আমরা যোগ লিখব, এর মাঝামাঝি বা তোমার সুবিধা মতো জায়গাতে লিখবো হচ্ছে বিয়োগ। প্রথম অংশে লিখেছি যোগ আর দ্বিতীয় অংশে লিখেছি বিয়োগ, অর্থাৎ এই যোগ এবং বিয়োগ লেখার পেছনে কারণ রয়েছে। তা হলো যে তুমি এই যোগ এবং বিয়োগ কেন লিখছো, কারণ হলো যে তুমি এখানে প্রথমে লিখেছো নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 70,000 টাকা। এই 70,000 টাকা শিক্ষার্থীবৃন্দ, এখন তুমি যদি এই ব্যাংক সমন্বয় বিবরণী করতে চাও, তাহলে যোগ করবে কোনটা আর বিয়োগ করবে কোনটা সেটা আমি এখন তুলে ধরছি। তুমি যখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত করতে যাবে, তখন তোমাকে মনে করতে হবে নগদ বই ভুল আর সঠিক কি, তার বিপরীত বই অর্থাৎ পাস বই। তাহলে
এখানে নগদ বই অনুযায়ী আমরা যেহেতু অঙ্কটি করছি, সেহেতু আমরা যে তথ্যটি পাবো অঙ্কে সেই তথ্যটি এখন আমাকে মেলাতে হবে পাসবইয়ের সাথে। সেই পাসবইয়ের সাথে মেলানোর জন্য এই নগদ বইয়ের সাথে যোগ করার প্রয়োজন হলে এর ভিতরে আমরা যোগ করব, আর বিয়োগ করার প্রয়োজন হলে এখানে আমরা বিয়োগ করব। আমি আবার বলি, তুমি যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত করতে চাও তাহলে পাসবই সঠিক পাসবইয়ের সাথে মেলানোর জন্য এই নগদ বই যোগ করার প্রয়োজন হলে যোগ করবে আর বিয়োগ করার প্রয়োজন হলে বিয়োগ করবে। এই ফর্মুলাটি তোমার যদি মাথায় থাকে তাহলে তোমাকে আর অত অনেক বড় বড় যে ফর্মুলা তোমার বই দেওয়া আছে সেগুলো মুখস্থ করতে হবে না। তাহলে আমরা এখন আসি, দেখো যেই তথ্য প্রথম যে তথ্যটি দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এরপরে দ্বিতীয় তথ্য, যেই কারণে গরমিলগুলো হয়েছে এখন সেই কারণগুলো আমি উল্লেখ করব আর তোমাদের সামনে সেগুলো সমাধান কিভাবে করবে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে তথ্যটি, দ্বিতীয় নম্বর তথ্যটি আছে তা হচ্ছে 5000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। তুমি ধরো এই 5000 টাকা ব্যাংক থেকে উঠাবে, উঠানোর জন্য তুমি একটি চেক ইস্যু করেছো, কিন্তু সেইটা যখন ইস্যু করেছো তখন তুমি কিন্তু সর্বপ্রথম তোমার নগদ বই লিখেছো যে আমি 5000 টাকা মাইনাস করলাম বা ব্যাংক থেকে তুলে নিয়ে আসলাম, তোমার নগদ বই থেকে ওইটা মাইনাস করেছো, কিন্তু সেইটা তুমি ব্যাংকে এখনো পৌঁছাও নাই বা উপস্থাপন করো নাই। যদি ব্যাংকে না পৌঁছাও তাহলে কিন্তু ব্যাংক তো আর পাসবইয়ে সেইটা মাইনাস করতে পারবে না বা সেখান থেকে বাদ দিতে পারবে না, কারণ হলো তুমি এখনো ব্যাংকে সেটা উপস্থাপন করো নাই। এই যে তোমার বই অনুযায়ী কিন্তু তোমার বই ব্যাংকে টাকা 5000 কম আছে, কিন্তু ব্যাংকের বই অনুযায়ী বা পাসবই অনুযায়ী 5000 টাকা কিন্তু বেশি আছে। এখন যেহেতু তোমাকে নগদ বই ধরে অঙ্ক করতে হচ্ছে, সেহেতু তুমি মেলাবে কার সাথে? পাসবইয়ের সাথে বা ব্যাংকের বইয়ের সাথে। এখন ওই ব্যাংকের বইয়ের সাথে তুমি যদি মেলাতে চাও, অর্থাৎ ব্যাংকের বইয়ে কিন্তু 5000 টাকা বেশি হয়ে আছে, ব্যাংকের বইয়ের সাথে মিলাইতে চাইলে তোমাকে এখন কি করতে হবে? তোমার এই নগদ বইয়ে আবার 5000 টাকা যোগ করে দিতে হবে। এই জন্য আমরা এটা এই যোগ অংশে লিখে দিব যে ইস্যুকৃত, এটা সংক্ষিপ্তভাবে তোমার ইচ্ছা মতো লিখতে পারো, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, লিখে টাকার পরিমাণ আমরা লিখব, যোগের টাকার পরিমাণ লিখব। এটা যেহেতু 5000 টাকা আমরা প্রথম কলামে টাকার পরিমাণ লিখব। এরপরে দ্বিতীয় নম্বর তথ্যে যে কথাটি বলেছে, বলেছে যে 10000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি। 10000 টাকার একটি চেক ব্যাংকে আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি, অর্থাৎ চেক যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় তখন মনে করা হয় যে তোমার টাকা ব্যাংকে বেড়ে যাবে। এখন তুমি যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছো, তুমি সর্বপ্রথম তোমার নগদ বইয়ে ওই 10000 টাকা যোগ করে নিয়েছো, জানো যে তুমি ওইটা ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে 10000 টাকা বেড়ে যাবে, কিন্তু ব্যাংকে এটা জমা হয়েছে কিন্তু সেই টাকা যে তোমাকে এই চেকটি দিয়েছে তার অ্যাকাউন্ট থেকে ব্যাংক আদায় করতে পারেনি। এখন কি গরমিল হয়েছে এখানে? দেখো তোমার বইয়ে দেখা গেছে যে 10000 টাকা তুমি বেশি লিখে রাখছো আর ব্যাংকের বইয়ে এই 10000 টাকা কম লেখা আছে, কারণ ব্যাংক সেই টাকা আদায় করতে পারেনি। এখন তুমি যদি ব্যাংকের সাথে মেলাতে হবে, যেহেতু এই অঙ্কে ব্যাংকের সাথে মেলাতে চাইলে তোমাকে কি করতে হবে? ব্যাংকের বইয়ে টাকা যেহেতু 10000 কম আছে আর তোমার বইয়ে 10000 টাকা বেশি লিখে রাখলে, তাহলে এখন তোমার নগদ বইয়ে এই 10000 টাকা বিয়োগ করে দিতে হবে। এজন্য আমরা এইটা এখান থেকে লিখব হচ্ছে যে আদায়ের জন্য জমা কৃত চেক আদায় হয়, লিখে আমরা টাকার পরিমাণ এই প্রথম কলামে 10000 টাকা লিখে দিলাম। এরপরে বলেছে দেনাদার কর্তৃক সরাসরি 15000 টাকার চেক ব্যাংকে জমা কিন্তু সেটা নগদ বইয়ে লেখা হয়নি। এখন দেনাদার মানে যা অন্য কারো কাছ থেকে আমি টাকা পাবো, সে টাকা ব্যাংকে আমার অ্যাকাউন্টে সরাসরি জমা দিয়েছে কিন্তু এটা নগদ বইয়ে লেখা হয়নি, অর্থাৎ এই নগদান বইয়ে লেখা নাই। এখন কি হচ্ছে যে তোমার পাসবইয়ে ব্যাংকে যেহেতু টাকা জমা হয়েছে, সেহেতু পাসবইয়ে এই টাকা কি হয়েছে, বেড়ে গিয়েছে 15000 টাকা, কিন্তু তোমার নগদ বইয়ে না লেখার কারণে তোমার এই নগদ বইয়ে টাকার পরিমাণ কম আছে। এখন তোমাকে যেহেতু এই অঙ্কে নগদ বই ধরে অঙ্ক করছো, পাসবই সঠিক পাসবইয়ের সাথে মেলাতে চাইলে তোমাকে কি করতে হবে? ওই ব্যাংকের পরিমাণ টাকা নিয়ে আসতে হলে তোমার এই নগদ বইয়ে
ওই 15000 টাকা তোমাকে যোগ করে দিতে হবে এজন্য আমরা এটা যোগে লিখে দিলাম এখানে লিখব দেনা দা কর্তৃক ব্যাংকে জমা যা নগদ দান বইয়ে লিখা হয় টাকার পরিমাণ লিখব আমরা 15000 ইস্যুকৃত এরপরে আমরা আসি যে বলেছে যে ইস্যুকৃত চেক ব্যাংক প্রত্যাখ্যান করেছে অর্থাৎ তুমি ব্যাংক ইস্যুকৃত চেক মানে তুমি ব্যাংক হতে টাকা তুলতে পাঠিয়েছো কাউকে দেখা গেল যে চেকটি তুমি ব্যাংকে পাঠিয়েছো ব্যাংক যখন তুমি পাঠালে তখন তোমার নগদ বইয়ে মাইনাস করলে কারণ হচ্ছে যে তোমার একটা অ্যাকাউন্ট থেকে টাকা তুমি তুলবে তোমার নগদ বইয়ে টাকা কমে যাবে ব্যাংকের বইয়ে টাকা কমে যাবে এজন্য তোমার নগদ বইয়ে সেই টাকা কমিয়ে দিয়েছো কিন্তু ব্যাংকে যখন সেটা উপস্থাপিত হলো ব্যাংক তোমাকে টাকা না দিয়ে ফেরত পাঠালো তাহলে কি হচ্ছে তোমার নগদ বইয়ে টাকা তুমি কমিয়ে দিয়েছো কিন্তু ব্যাংকের বইয়ে টাকা কিন্তু কমছে না এই কারণে দুই বইয়ে গরমিল দেখা দিল এখন তুমি এটা ঠিক করতে চাইলে তোমাকে কি করতে হবে যেহেতু পাস বইয়ের সাথে বা ব্যাংকের বইয়ের সাথে তোমাকে মেলাতে হবে এই জন্য তোমাকে এখন তোমার নগদ বইয়ে আবার এই টাকার পরিমাণ যোগ করে নিতে হবে কারণ ব্যাংকের বইয়ে তুমি টাকা এখনো কমাইনি এই টাকার পরিমাণ হচ্ছে 2000 এই টাকার পরিমাণ হলো 3000 টাকা তাহলে আমরা নগদ বইয়ে আবার কি করলাম টাকাটি এখন জমা করে নেব ইস্যুকৃত চেক লিখব ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে 3000 টাকা আমরা এখানে লিখে দিলাম ব্যাংকের সাথে মেলানোর জন্য এটা যোগ করে নিলাম এরপরে বলছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2000 টাকা বলেছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2000 টাকা অর্থাৎ ব্যাংক তোমার তাহলে এখন ব্যাংকের বইয়ের সাথে মেলাতে চাইলে তোমাকে কি করতে হবে তোমার এই নগদ বইয়ে 2000 টাকা যোগ করে দিতে হবে এই জন্য আমরা এখানে আমরা চতুর্থ নম্বরে গিয়ে লভ্যাংশ আদায় 2000 টাকা আমরা যোগ অংশে লিখে দিলাম এরপরে বলেছে যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা আদায় করা হয়েছে ব্যাংক চার্জ কেটে নিয়েছে 100 টাকা এই কারণে কি হয়েছে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 100 টাকা কমে গেছে আর তোমার নগদ বইয়ে যেহেতু তুমি এটা জানার কথা না কারণ ব্যাংক যখন চার্জ কাটবে তখন তোমাকে বলবে না এই জন্য তোমার নগদ বইয়ে 100 টাকা মাইনাস করা নাই এখন তোমার ব্যাংকের বইয়ের সাথে মেলাতে চাইলে তোমার নগদ বই থেকে এই 100 টাকা মাইনাস করে দিতে হবে আমরা এখানে দেখো এই বিয়োগ অংশে আমরা লিখছি যে ব্যাংক চার্জ 100 টাকা মাইনাস এখানে বিয়োগ অংশে লিখে দিলাম এরপরে রয়েছে যে ব্যাংক সুদ দিয়েছে 200 টাকা যা নগদ বইতে লেখা হয়নি ব্যাংক তোমাকে এই যে বিভিন্ন ধরনের টাকা ব্যাংকে রেখেছো এই কারণে ব্যাংক তোমাকে অতিরিক্ত সুদ বা মুনাফা দিয়েছে 200 টাকা এখন এই যেমন ব্যাংক চার্জ কেটে নিলে তোমার জানার কথা না ব্যাংক এভাবে তোমাকে সুদ দিল বা মুনাফা দিল সেটাও তোমার জানার কথা না অর্থাৎ 200 টাকা তোমাকে মুনাফা দিয়েছে বা সুদ দিয়েছে সেইটা তুমি ব্যাংক অ্যাকাউন্টে লিখে রেখেছে পাসবইয়ে ব্যাংক কিন্তু তোমার নগদ বইয়ে সেটা লিখে নাই এখন তুমি ব্যাংকের সাথে মেলাতে চাইলে তোমাকে কি করতে হবে তোমার এই নগদ বইয়েও এই 200 টাকা যোগ করে দিতে হবে এর জন্য আমরা এখানে লিখব ব্যাংকের প্রদত্ত সুদ 200 টাকা আমরা এখানে লিখে দিলাম মোটামুটি এই কয়টি তথ্য দিয়ে এই অঙ্কটি আমরা শেষ করব এখন এসো কি করব আমরা আর কোনো তথ্য নাই আমরা এই যে যোগ অংশের যে যোগগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি যোগ করি তাহলে টাকার পরিমাণ আসবে 25200 টাকা আমরা এই 25200 টাকা এই পাশে বসিয়ে দেব দ্বিতীয় কলামে বসিয়ে দেব আমি আবার বলি যে প্রথম কলামের যোগফল যোগ যেটা আছে যোগের তথ্যগুলো সেই যোগের তথ্যগুলো যোগ করে যে যোগফল আসবে সেটা আমরা দ্বিতীয় কলামে বসিয়ে দেব যোগ করলে আসে 25200 টাকা আমরা এখন এই 70000 টাকার সাথে এই যোগ তথ্যগুলো যোগ করে দেব 70000 আর এই 25200 টাকায় যোগ করলে হয় 95200 টাকা আমরা এখানে লিখে দিলাম এরপরে আমরা বিয়োগ অংশে যে তথ্য দুটি রয়েছে সেই তথ্য দুটিও আমরা একসাথে যোগ করব 10000 আর 100 টাকা মিলে হয় 10100 টাকা এই 10100 টাকাও আমরা দ্বিতীয় কলামে বসিয়ে দেব এখন আমরা যেটা করব তা হচ্ছে যে 95200 টাকা থেকে আমরা এই 10100 টাকা
বিয়োগ করব, বিয়োগ করলে যে টাকাটি আসবে তা হচ্ছে 85,100 টাকা। এই 85,100 টাকা আমরা এখানে লিখে দিয়ে দুই দাগ দিয়ে আমরা এটাকে হিসাব বন্ধ করে দেব। এখন এই 85,100 টাকা সোজা আমরা যেটা লিখব তা হচ্ছে যে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত ধরে যেহেতু অঙ্কটি করেছি আমরা, সেহেতু লাস্টে গিয়ে যে তথ্যটি বের হবে তা হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। আমরা এখানে লিখে দেব যে পাস বই অনুযায়ী ব্যাংক জমা জমা উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা এই অঙ্কটি করতে পারি। আমি আবার বলি, যখন তুমি নগদ বই ধরে অঙ্ক করবে তোমাকে বুঝতে হবে নগদ বই ভুল, আর যখন তখন তোমাকে পাসবইয়ের সাথে মেলানোর জন্য এই নগদ বইয়ে প্রথমে লিখে এই নগদ বইয়ের সাথে যোগ করার প্রয়োজন হলে যোগ করবে, আর বিয়োগ করার প্রয়োজন হলে বিয়োগ করবে। এরপরে আমি আরেকটি অঙ্কে তোমাদেরকে পাসবই ধরে তুমি অঙ্ক করলে তুমি নগদ বইয়ের সাথে মেলাবে সে অঙ্কটি আমি তোমাদেরকে বোর্ডে করে বুঝানোর চেষ্টা করব, বোর্ডে করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার এই ব্যাংক সমন্বয় বিবরণী এই অঙ্কটি বুঝতে পেরেছ। এই প্রত্যাশা রেখেই আমি আজকের মতো শেষ করছি। তুমি যদি এই একটি ফর্মুলা মনে রাখো তাহলে তোমাকে অনেকগুলো অসংখ্য ফর্মুলা মুখস্থ করে তোমাকে অঙ্ক করতে হবে না। আশা করি তুমি আমার এই একটি ফর্মুলা, তা হচ্ছে নগদ বই ধরে অঙ্ক করলে নগদ বই ভুল, পাস বই সঠিক, পাস বইয়ের সাথে মেলানোর জন্য নগদ বইয়ে যোগ করার প্রয়োজন হলে যোগ করবে, আর বিয়োগ করার প্রয়োজন হলে বিয়োগ করবে। আবার তুমি যদি পাস বই ধরে অঙ্ক করো তাহলে পাস বই ভুল, তোমাকে তখন নগদ বইয়ের সাথে মেলাতে হবে, ওই নগদ বইয়ের সাথে মেলানোর জন্য তোমার পাস বই যোগ করার প্রয়োজন হলে যোগ করবে, আবার বিয়োগ করার প্রয়োজন হলে বিয়োগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।